আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজ্ঞান এভিশন বিটি থেকে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ভুট্টা দিয়া সুজি বা গরুর খাবার বা মাছের খাবার ইত্যাদি কেউ বলে আপনার ওই যে ফিড বা ভুসি, আপনার আটা, গম, সুজি যেটাই করেন না কেন আর কি, একদম ময়দা, সেই মেশিনটা আমাদের কাছে পাচ্ছেন। অনেকে গরুর খাবার হিসেবে ব্যবহার করে আর কি, তো এটা কোনো ব্যাপার না। মেশিনের সাথে জালি দেখাইলাম আর কি, জালিটা হচ্ছে যেমন টাইপের জালি দেবেন ঠিক তেমন টাইপের ইয়া হবে আর কি, সুজি হবে আর কি। তো চলুন আমি আপনাদেরকে সেই ভিডিওটি কীভাবে চলে না চলে দেখাবো আর কি। হ্যাঁ, তো দেখেন আর কি। এই হচ্ছে মোটরে সুই দিলাম, মোটর রানিং হচ্ছে। তো দেখুন ওই যে ওনটা বাইরে আর কি, এটা পালভাইজার মেশিন, এটা প্রতি ঘন্টা 250 থেকে 200 কেজি পর্যন্ত প্রোডাকশন ক্ষমতা বাসা বাড়ি লাইনে চলবে। তো আমি এটা পাওয়াতে যাইতে ধরে রাখছি আর কি, হালকা ভাইব্রেশন হচ্ছে আমার এই জায়গাতে সেট আপ করা নাই যার কারণে। তো আপনারা সেট আপ করে নিতে পারেন, সমস্যা নেই। তার আগে ছোটো একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রোডাকশন হচ্ছে আর কি, দেখুন প্রোডাকশন সিস্টেমটা কিন্তু আপনাদের সরাসরি মুক্ত খোলামেলা পরিবেশে দেখাচ্ছে আর কি। ওইটা আমার কারখানা, আমি নেট তো প্রোডাকশন করি, ওই কারখানা দেখে কিন্তু এই প্রোডাকশনটা দেখানো হচ্ছে, জাস্ট এটা মানুষের বোঝানোর জন্য আর কি, যে মেশিনে এটা হয় আর কি, অতি গতিসম্পন্ন মেশিন। তো ওই দেখেন আমি হাতে ধরে রাখছি আর কি, বেশি পরিমাণ দিলেও দেওয়া যাবে প্রোডাকশন, কিন্তু বেশি পরিমাণ দিলে একটু জার্কিন হয় যার কারণে আমি কম পরিমাণ দিতেছি। তারপর আমাদের লাইনটা দুর্বল, আমার বিদ্যুৎ লাইনটা একটু দুর্বল, তো আপনার বাসা বাড়ি লাইনে কিন্তু এটা করতে পারবেন। আর আমার এখানে ভোল্টেজ কম থাকাতে আমি কিন্তু মাল আস্তে করে দিতেছি, তো সেক্ষেত্রে প্রোডাকশন কিন্তু আমি আপনাদের সরাসরি দেখালাম। এগুলো একবার করে আমি মোটা গরুর ভুসি বানাইছিলাম, সে ভুসিটার এখন আটা করে আপনাদেরকে দেখাইতেছি, আটা বা ময়দা যেটাই করেন এখন এটা দিয়ে হবে। তো বিজ্ঞান এনোভেশন বিটি খালিশপুর বাজার ঝিনাইদহ জেলা, আপনারা কুরিয়ারের মালটাও নিতে পারেন, সরাসরি আইসাও নিতে পারেন। অনেকের মাছের খাবার বা গরুর খাবার ইত্যাদি কিনা খাওয়ান দরকার নাই, নিজে নিজে খাবার বানায় খাওয়াবেন, সমস্যা নাই। তো মেশিনারি যে সিস্টেম সেটা হচ্ছে 5-7 বছরে নষ্ট হবে না, নষ্ট হওয়ার কিছুই নেই মেশিনে, নষ্ট হবে না। এটা পালভাইজার মেশিন, ফ্যানের সাইজে চলে, এর ভিতরে পাতি সিস্টেম দেওয়া আছে, যা নষ্ট হওয়ার কোনো প্রকার সুযোগই নেই। বা জালি জালি একমাত্র নষ্ট হতে পারলে দেওয়ালো লোহার কুচি চুচি গেলে জালি কেটে যায়, তো জালি কেটে গেলে জালি আপনারা সব জায়গায় পাইবেন, কিনতে পারবেন, সমস্যা নেই। তো এই যে প্রোডাকশনের শেষ সিস্টেমে দেখাইলাম আর কি, এইভাবে গুছাইয়া দিবেন তাও যাবে আর কি মেশিনের ভিতরে, কোনো সমস্যা নাই। কেন মেশিনের দাম হচ্ছে 42,000 টাকা, মোটর ছাড়া আরও কম দাম, মোটর সহ কমপ্লিট এ টু জেড জিনিসপত্র দিয়ে 42,000 টাকা দাম পড়বে। এটা যা যার প্রয়োজন তারা তারা আমাদের কাছে নিতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো মালটা কী পরিমাণ পাউডার হয়েছে আর কি, সেটা দেখাবো। হ্যাঁ, চলুন। এই যে এই যে এইবার দেখেন পাউডারটা কী পরিমাণ হয়েছে আর কি, একদম ময়দা তা ময়দাই দেখছেন। এটা ভুট্টা দিয়ে বানাইছি যার কারণে এই কালার হয়েছে। তো এই যে কালার দেখছেন, একদম ভুট্টার দিয়ে বানানোর কারণে কিন্তু হালকা আপনার কালার হয়েছে, তা না হলে একদম সাদা ধব ধবে হইতো।